ব্যর্থ হলেই সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় আওয়ামী লীগ, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য সম্প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তবে যখনই আওয়ামী লীগ সফল হয় না, তখনই হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের নামে মিথ্যাচার করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এটা আওয়ামী লীগের একটি কৌশল। এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে পথসভায় মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের হামলা হলে বিএনপি নেতাকর্মীরা তা প্রতিহত করবে। নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের আমার মা বোনেরা আছেন, আমার দাদারা আছেন, কাকারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে এই বাংলাদেশের সমাজে কখনোই আপনার রায় হয় না, কখনো হিন্দু মুসলমানের যুদ্ধ হয় না,